আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল কারণ আজকের ভিডিওতে আমরা শিখবো

চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে সহ সেই ফটোশপ ওপেন করে নিচ্ছি আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি একটু লং হয় তারপরও সম্পূর্ণ দেখবেন যদি আপনি শিখতে চান ওকে বন্ধুরা এরপর একটা ফটো ওপেন করে নিচ্ছি এবার আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে আর ফটোর ব্যাকগ্রাউন্ড ফটোর সাথে আপনি কয়েকভাবে রিমুভ করতে পারেন তো আমি এই ভিডিওতে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব তারপর এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক এখানে ক্লিক করব এখানে যে জায়গাগুলো সমস্যা আছে এগুলোকে ম্যানুয়ালি ঠিক করতে হবে এটা প্লাস আকারে আছে অল্ট চেপে ধরবেন তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের এখানে ব্রাশ সিলেক্ট করার পর এটাকে মাইনাস করতে হবে এখানে কিছু জায়গা এরকম আছে এটাকে ছোট বড় করার জন্য আপনারা লেফট এবং রাইট ব্র্যাকেট ব্যবহার করতে পারেন আর আপনি চাইলে এখান থেকে ভিউ চেঞ্জ করে কিন্তু কাজগুলো করতে পারবেন তাহলে সুবিধা হবে তো জায়গাগুলো সিলেকশন হচ্ছিল না সেগুলোকে আমরা ম্যানুয়ালি ঠিকঠাক করে নিলাম এরপর আমরা এখান থেকে আবারও ভিউ মোডটাকে চেঞ্জ করে নেব এবং এখান থেকে রিফাইন এজ ব্রাশ এটা সিলেকশন করে নেব পরটিকে আবারও জুম করতে হবে আপনি জুম করলে দেখতে পারবেন এখানে কিছু এজ এরকম রয়েছে তো এগুলোকে আমরা এই টুলটার মাধ্যমে ঠিকঠাক করে নেব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি কাজটা কমপ্লিট করে ফেললাম তারপর আমরা এখান থেকে নিজে চলে আসবো আহ একটু বাড়াই দিতে পারেন তারপর নিজে চলে আসবেন আউটপুটে ক্লিক করবেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এখানে ক্লিক করবেন তারপর ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা এখানে চলে আসবো মাউসের কার্সারটা এখানে রাখার পর কন্ট্রোল চেপে ধরবো তারপর রাইট বাটন চাপ দেবো তারপর জুম করবেন এবং এখান থেকে এই টুলটা সিলেকশন করে নেবেন আর অবশ্যই এই জায়গা থেকে আপনারা এই তিন নম্বর অপশনটি সিলেক্ট করে নেবেন

তারপর কন্ট্রোল যে চাপ দিবেন তো দেখুন জাস্ট আমাদের সিংটা আলাদা একটা পার্ট হয়ে গেছে তারপর এই লেয়ারটি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল প্লাস জি চাপ দিবেন তাহলে এটা গ্রুপের মধ্যে চলে যাবে তো আমরা গ্রুপটাকে ক্লোজ করে রাখি পরবর্তীতে এটা অনেক কাজ আছে তো এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব তারপর নিচ থেকে এই অপশনে ক্লিক করব এখান থেকে কালার এখান থেকে কালার লক আপ এটাতে ক্লিক করব এখান থেকে আমরা মুনলাইট এটা সিলেক্ট করে নেব তো এরকম একটা লুক চলে আসবে এরপর এই লেয়ারটি সিলেক্ট করা থাকবে আবারও এখানে ক্লিক করে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা সিলেক্ট করব তারপর এখান থেকে অপাসিটি কমাই দেব এবার আমরা গ্রুপটা ওপেন করব এই লেয়ারটি সিলেক্ট করব রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করব তারপর কন্ট্রোল প্লাস যে চাপ দেব তো এটা একটা কপি হয়ে যাবে কপি করা লেয়ারটার নাম আপনারা চেঞ্জ করতে পারেন কাজের সুবিধার জন্য কপি করা লেয়ারটির ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এই লিনার এটা আমরা সিলেক্ট করব তারপর ফিল্ডারে চলে আসবো ব্লারে চলে আসবো গোসেন ব্লার এরপর এটা যতটুকু থাকবে এটাকে কেটে ফাইভ করে দিবেন এবং ওকে তারপর কন্ট্রোল যে আর কপি হয়ে যাবে এখান থেকে গর্শন বিলার এখানে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে হান্ড্রেড করে দেবো ওকে আরও একটা কপি করে নেব গর্শন পেলার ডাবল ক্লিক করে এখান থেকে এটাকে কেটে দেবো দুইশো করে দেবো লাস্ট আর কপি করতে হবে এখানে আমাদের ইফেক্টটা দিতে হবে পাঁচশো এবং ফাইনালি ওকে এবার আমরা গ্রুপটাকে ক্লোজ করে দেবো যেহেতু অনেকগুলো লেয়ার হয়ে গেছিলো তো এবার যদি আমরা এটাকে অফ অন করি তো দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে গ্রুপটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে নিচে এখানে চলে আসব এখান থেকে হিউ এন্ড এটা ওপেন করে নেবো তারপর এটাকে করে আর অবশ্যই ক্লিক করে তারপর আমরা এখান থেকে এটাকে এভাবে কাস্টমাইজ ঠিক আছে তো আমরা এখানে কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমরা এখান থেকে নিতে পারবো তো আমরা এই কালারটি রাখছি সেচুরেশনটা আমরা এখান থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত করে দেবো তাহলে বুঝতে পারবো এখানে আপনারা জাস্ট এটাকে কেটে 30 করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এত ঝামেলার থেকে ঠিক আছে এটা যেভাবে আছে সেভাবে এ থাকবে তারপর এটাকে আমরা ক্লোজ করে দেব এবার আমরা ফটোটাকে একটু কাস্টমাইজ করব এর জন্য ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা সিলেক্ট করব এই অপশনে চলে আসব কার্ভ অপশনটি সিলেক্ট করে নেব অবশ্যই আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব এবার আমরা এটাকে একটু এভাবে কাস্টমাইজ করে নেব তারপর মাস্কিং করা লেয়ারটা সিলেক্ট করব এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নেব এখানে আমরা ব্রাশে চলে আসব জেনারেল ব্রাশ এখান থেকে আমরা এটা সিলেক্ট করব ওকে এখান থেকে অপাসিটি দিবেন 100 ফ্লো তারপর এটাকে এভাবে বড় করে দিবেন আর অবশ্যই ফোরগ্রাউন্ড কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিব তারপর এরকম করে নেবেন এতটুকু হয়ে গেলে আমরা কন্ট্রোল প্লাস যে তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এরপর এটাকে চেপে ধরে ড্রাগ করে আমাদের গ্রুপের নিচে এনে সেরে দিতে হবে তারপর এই অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এই যে আমার মাউসের কার্সারটা যেখানে যেখানে যায় সেখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলো এরপর মাস্কিং করার জায়গায় ক্লিক করব এবার আমরা এটাকে ইনভার্ট করার জন্য কন্ট্রোল প্লাস আই চাপ দেব তারপর আবারও ব্রাশ টুলটা সিলেক্ট করব এখান থেকে সেটিংস গুলো দেখে নেবেন অপাসিটি হান্ড্রেড এবং এটাকে তিরিশের মধ্যে রাখবেন ঠিক আছে আর অবশ্যই এখানে খেয়াল করবেন ফোরগ্রাউন্ড কালারটা যাতে হোয়াইট থাকে তারপর এভাবে ড্র করব যাতে মনে হয় এই লাইটিং থেকে এদিকে একটা ইফেক্ট পড়ছে তো এভাবে আমাদের ড্রয়িং করে কাজটা করতে হবে তারপর এখান থেকে অপাসিটি কম বাড়া করে দেখবেন ঠিক আছে তো আমি এটাকে এতটুকু রাখলাম তারপর উপরে এই লেয়ারটি সিলেক্ট করবেন এরপর আমরা একটি ইফেক্ট অ্যাড করব এটাকে অ্যাড করার পর আমি এখান থেকে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে দেব স্ক্রিন তারপর এটাকে আমি ফুল স্ক্রিনে বড় করে দেবো তারপর ইন্টার করে দেবো নেক্সট এখান থেকে মাস্কিং অপশানে ক্লিক করে এটাকে আমরা ইনভার্ট করে নেব তারপর আবার ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে এবার আমরা এগুলোকে হান্ড্রেড করে নেব এবং এভাবে ড্রয়িং করবো ওকে এরপর আবারও নিচে এখানে ক্লিক করব এখান থেকে লেভেলটা সিলেক্ট করব এই আইকনে ক্লিক করব তারপর লেভেলটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনারা সেম এভাবে অ্যাডজাস্ট করে নেবেন তারপর আবারও নিচে এখানে ক্লিক করব কালার লকাফ এখানে চলে আসবো এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন তো দেখবেন এখান থেকে কোনটা আপনার ভাল লাগে এখান থেকে দেখবেন ওকে তো আমার কাছে তো আপনাদের যেটা ভালো লাগে আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গুলো শিখতে বাংলায় তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ